জনি দিস স্যার কাজ জনি ভাই আমরা তো এখন স্যারের কাছে যাব স্যার তো সব জিজ্ঞাসা করবে কই গেলাম কার সাথে দেখা করলাম কি খাইলাম আমার মনে হয় বিস্তারিত না বলাই ভালো এনি প্রবলেম স্যার আরে ভাই প্রবলেম তো আমার না প্রবলেম তো আপনার আপনি আজকে প্রথম জয়েন করছেন প্রথম জয়েন করে এত বিস্তারিত বলতে গিয়ে যদি প্যাসের মধ্যে পড়ে যান ইয়েস স্যার গুড আর ওই যে সুবানি খেলেন এটা আমার মনে হয় না বলাই ভালো আরে ভাই আপনি তো গোসল করছিলেন না এটা তো গোসলের মধ্যে পড়ে গেছে তো আপনি কখন গোসল করলেন কখন খাইলেন কখন টয়লেটে গেলেন সব কথা কি স্যারে বলার প্রয়োজন আছে জি স্যার শুনেন আমি কিন্তু আপনার ব্যাপারে সব পজিটিভ বলবো থ্যাংক ইউ স্যার আপনিও আমার ব্যাপারে পজিটিভ বললেন থ্যাংক ইউ স্যার আপনি কোনো চিন্তাই করবেন না স্যার শুনেন স্যার স্যার আপনি তো খুব ভালো গান গান দিয়েছেন স্যার খুব বিউটিফুল স্যার জানেন স্যার 24 ঘন্টা আমার পিছিয়ে পিছিয়ে থাকে আমি যদি ঘরের মধ্যে ঘুরি সে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে স্যার আচ্ছা তুমি যাও ও কি ডিউটি করছে সব কিছু ওর কাছ থেকে আমি জেনে নিই তুমি যাও জি স্যার ইয়ে জনি ভাই আমি রুমে আছি আপনি স্যারের সাথে কথা বলে রুমে আসেন তারপর দুই ভাই একসাথে খাবো আসি স্যার স্যার জনি ভাই স্যার বসো স্যার তো তোমার প্রশংসা একদম পঞ্চমুখ তা স্যারকে তোমার কেমন লাগলো ভালো স্যার তাহলে বলো সারাদিন কিভাবে কাটলো সকালটা কিভাবে শুরু হলো স্যার স্যার আমাকে সকালে 500 টাকা একটা নোট দিয়েছিলেন স্যার স্যার তোমাকে 500 টাকা নোট দিল কেন স্যার নাস্তা করার জন্য স্যার আরে নাস্তা করার টাকা তো তুমি অফিস থেকে বিল নিবা স্যারের কাছ থেকে নিলে কেন স্যার দিয়েছেন তাই নিয়েছি স্যার ঠিক আছে তোমার স্যার মানুষ খুশি হয়ে তোমাকে দিছে তুমি তো নিবাই থ্যাংক ইউ স্যার তারপর কই গেলা তারপর স্যার শুধু ঘোরে স্যার আরে ঘুরতে ঘুরতে কই গেলা স্যার ঘুরতে ঘুরতে এক বাড়ির ছাদে গেছিলাম স্যার বাড়ির ছাদে কি আছে স্যার বাড়ির ছাদে এক বাবাজি বসেছিলেন স্যার বাবাজি ওখানে বসে কি করে স্যার ওই পানিতে চুবাই স্যার তুমিও কিছু পানি খেয়েছো ইয়েস স্যার কেন খেয়েছো মনের 3টা আশা পূরণ হয় স্যার তুমি কি কি আশা করছিলে স্যার এটা পার্সোনাল স্যার বলা যাবে না স্যার পার্সোনাল হইলে বলার দরকার নাই তা ওই বাবাজির নাম কি স্যার নাম তো জিজ্ঞেস করা হয়নি আচ্ছা ওই বাবাজিরে দেখতে কেমন সাদা না কালা সাদা স্যার মুখটা কি চুকা না গুলগাল স্যার গোলগাল স্যার এই নাকটা কি খাড়া না বোসা বোসা স্যার আচ্ছা তুমি যে আশা করে ডুব দিছিলে তোমার আশা কি পূরণ হয়েছে না স্যার আরো 2 দিন যেতে হবে স্যার ও তার মানে তুমি কালকেও যাবা জি স্যার যদি নিয়ে যায় স্যারের সাথে যাব আরে স্যার বলবে কি আমি তো বলে দিতেছি তুমি স্যারকে নিয়ে অবশ্যই যাবা থ্যাংক ইউ স্যার শোনো বাবাজির নামটা কিন্তু অবশ্যই জানা আসবা ইয়েস স্যার না বললেও কোনো সমস্যা নাই তোর বাসার ঠিকানাটা কিন্তু ভালোভাবে চিনে আসবা ইয়েস স্যার আচ্ছা তোমার স্যার অপেক্ষা করতেছে ওখানে যাও আচ্ছা সালাম স্যার আসসালাম